খরকসা বরক তে খরকসানো থই রিউই কথাংনা লাগি মানো অবহাই সামগ্র অবস্থা দেব লোকরক আগগে ফাইটন অবহাই নকই মংনা রাখা হাস্তিনি বেড়াইকং বেড়াইকে তাংবেদের মন্ত্রী সুশান্ত চৌধুরী ফাশাল বুভাগ রাখর আগুনি মন্ত্র স্টেন ডেভেলপমেন্ট সোসাইটি লোয়াচম কাছে শ্রী মুর্শিদাতে বান্ধা সংজাখা আর মাজরিকা বেড়াইকং তে বেড়াইকে তাংবেদের মন্ত্রী সুশান্ত চৌধুরী হাস্তে প্রদেশ বিজেপি নি ইয়াকসো কাসকোজুক পাপিয়া দত্ত আগরতলা পৌর নিগম নি কর্পোরেটর শান্ত ঝা ত্রিপুরা সড়ক পরিবহন নিগম চেয়ারম্যান বড়াই গোস্বামী খুবই কুবরি আদর আসলে তিনি মুর্শিদাতে বান্ধা কথাকাটি মুসঙ্গী চেসৌরিকা মাজাগাই আদর আবার নিজাগুলো কক্সানাতঙ্গী পরমগুড়া মন্ত্রী অটোসনায় ডক অবহাকে থ্রি মুর্শিদাতে পান্ডব সেগাঙ্গি ফেমানো কেদিঙ্গি খাকাহাম ইয়াফাকা আপনি লগে লগে দেব লোকরণ খরকসা বরক তে খরকসা থ্রি মানে বিশুদ্ধই বাঁচিয়ে দেওয়ার বাকি মুসকাঙ্গ আক্রমণের বাকি কর্ম না রাখা আসালনি থ্রি মুর্শিদাতে পান্ডব খরকসা রাহায় বরক থ্রি লেখা রেল পরিবহন বলতে হবে, সড়ক পরিবহন বলতে হবে এবং জল পরিবহন বলতে হবে, সমস্ত স্কিলটা নিয়েই আমাদের পরিবহন ব্যবস্থা। তো সেই পরিবহন ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে, আমাদের সড়ক পরিবহন ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে আমাদের যারা শ্রমিক ভাইরা আছেন বা আমাদের যারা মালিক পক্ষরা আছেন দাঁড়িয়ে তারা উদ্যোগী হয়েছেন এই রক্তদান শিবির আয়োজন করার জন্য এবং তাতে আমরা পরিবহন দপ্তরের তরফ থেকে সহযোগিতা প্রদান করছি। রক্তদান মানে জীবনদান, তার কোনো বিকল্প নেই। আপনার থেকে আমার, আমার থেকে আপনার, এভাবেই আমাদের বাঁচতে হবে, অন্যকে বাঁচাতে হবে, সমাজকে সুন্দর করতে হবে এবং সমাজের প্রতি আমার যে দায়বদ্ধতা সেই জিনিসটাকে আমরা সুনিশ্চিত করতে হবে। অনেক চেষ্টা হয়েছে, বিজ্ঞানীরা অনেক চেষ্টা করেছেন রক্তের বিকল্প হিসাবে কিছু করা যায় কিনা, মানুষের শরীর থেকে রক্ত গ্রহণ না করে বা পাইপের মাধ্যমে সিরিঞ্জের মাধ্যমে রক্ত না প্রদান করে ওষুধের মাধ্যমে রক্তের বিকল্প তৈরি করা যায় কিনা, কিন্তু এখন পর্যন্ত কোনো বিজ্ঞানী তাতে সফলতা লাভ করেনি। আপনি আমাকে দেবেন, আমি আপনাকে দেব, এভাবেই রক্তের প্রয়োজনীয়তা তার যে রয়েছে সেটাকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তা আজকে এই রক্তদান শিবির ওয়ার্ল্ড ব্লাড ডোনেশন ডেতে পালিত করা হচ্ছে এবং আমার প্রত্যেকটা শ্রমিক ভাইয়ের কাছে আহ্বান থাকবে যে শুধু গাড়ি চালনা নয়, মানুষকে পরিষেবা প্রদান করা নয় যানবাহনের ক্ষেত্রে, আমার সমাজের প্রতি যে দায়বদ্ধতা রয়েছে, মানুষের কল্যাণে যে দায়বদ্ধতা রয়েছে, যেটা স্বামীজি বলেছিলেন যে সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড, জীবে প্রেম করে যেই জল সেই জল সেবিক ঈশ্বর, সেই জিনিসটা যদি আমার রক্ষা করতে হয়, মান্যতা দিতে হয়, তবে রক্তদানের থেকে উৎকৃষ্ট কিছু আর হতে পারে না। রক্তদান মানে জীবনদান। যারা আছে এখানে রক্তদান করছে, এখানে বলাইবাবু আমাকে লিস্ট দেখাচ্ছিলেন যে বাসের থেকে কারা কারা করছেন, জিপ থেকে কারা কারা করছেন, এখানে 100 উপরে ডোনার রক্তদান করবে আজকে এই রক্তদান শিবির থেকে। যারা রক্ত দান করছে তারা কিন্তু জানেন না এই রক্ত কার শরীরে যাবে, এটা কি কোনো শ্রমিকের শরীরে যাবে, না কোনো অফিসারের শরীরে যাবে, না কোনো ডাক্তারের শরীরে যাবে, না কোনো ইঞ্জিনিয়ারের শরীরে যাবে, আমরা কেউ জানি না যে আমার দেওয়া রক্ত কার শরীরে সেটা যাবে। সেটা না জেনেই আমার দায়বদ্ধতা রয়েছে, আমি রক্ত দিয়ে একটা রোগীকে বাঁচাতে পারবো, তাই আমার শরীর থেকে আমি রক্ত প্রদান করছি রক্তদান শিবিরের মাধ্যমে। এবং আমাদের মুখ্যমন্ত্রী প্রায় সময় আহ্বান জানান মানুষের কাছে, জনগণের কাছে, সামাজিক সংস্থাগুলোর কাছে যে আপনারা এগিয়ে আসুন, ভারী মাত্রায় রক্তদান করুন, কারণ ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তের যা প্রয়োজনীয়তা তার থেকে যোগান কম। আমরা যারা সামাজিক জীবনে রয়েছি, ওই কাঞ্চনপুর থেকে, সাতপুর থেকে, বেলুনিয়া থেকে, ধর্মনগর থেকে প্রায় ফোন আসে, দাদা আমার মা ঝিলিতে ভর্তি রয়েছে, অপারেশন করা যাচ্ছে না, রক্তের প্রয়োজন, আমাকে রক্ত জোগাড় করে দিতে হবে। আমরা জোগাড় করে যদি দিতে পারি মনে একটু আনন্দ পাই যে একটা মুমূর্ষু রোগীর পাশে দাঁড়িয়ে তাকে সেবা করার সুযোগ পেয়েছি, যদি না দিতে পারি একটা যন্ত্রণা হবে, কারণ ব্লাড ব্যাংকে রক্তের শূন্যতা রয়েছে, যা চাহিদা তার থেকে জোগান অনেকটা কম। তাই আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের মন্ত্রীরা, আমাদের দল থেকে, দপ্তর থেকে আমরা প্রায়ই বলি যে রক্তদান করুন,
জীবন দান করুন, সামাজিক দায়বদ্ধতা হিসেবে মানুষের কাছে এগিয়ে আসুন। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বোটানি, জুওলজি, হিউম্যান ফিজিওলজি, জিওগ্রাফি, ইংলিশ, ককবরক, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, এডুকেশন, ফিলোসফি, সোশ্যোলজি ও সাবজেক্ট রক পরে রেজাগ ও রুংন কতর পড়ে রং অল ইন্ডিয়া কম্পিটিটিভ আমজমুরং বাকইব মাগনাং ফুরজাগ রংসুনে রঙের বাকই থগই জুদা মেন্টর টঙ্গ তৈ টঙ্গ বাস মালখুনি সেবসাব টঙ্গ কুচুক ব্রেমনি লাইবরেটরি স্মার্ট ক্লাস বাবাই বুড়ি নাইথক খারংজাক টংবয়নি বিশৃঙ্গ সংসারজাক রাজশ্রী কলেজ খাসরাঙ্গিন সাব সুতরা ন বচাওই লেখাপড়া খাইমানো হাইকে লেরিয়াওই তিনি নাইদি নিনি আনি যতনি কলেজ রাজশ্রী কলেজ অব এডুকেশন এন্ড স্কিল নিকুমা বাগবাড়ি লেম্বসরা ত্রিপুরা ককদুক নম্বর 9873673875। জুদা জুদা বেমার মাঝেগৈ হামি মায়া অঙ্গি টংখা হাইজা তাওয়া নাসিদি কাহাম কাহাম সাক নানি রক বাই নাইকল যাক তৈ দুল যাক ক্লিনিক তাবুক নিনি আনি যতনি গানাওনো গ্রং সাহনো কাহাম সাক দুক মাংদুক নাইজাদি মানো নাইজাদি বিতঙ্গ মহানাম মেডিক্লিনিক এন্ড ডায়গনস্টিক সেন্টার অরখুঞ্জু বুকুং তৈ ততরানি বেমুক নানা গ্রং তঙ্গ এমএস ইএনটি স্পেশালিস্ট হেড এন্ড নেক সার্জন ডক্টর রাকেশ ত্রিপুরা বনকারি বুতঙ্গ অ্যাবস্ট্রাকট্রিশিয়ান এন্ড গাইনোকোলজিস্ট চেস মেডিসিন জেনারেল সার্জন চাইল্ড স্পেশালিস্ট কনসালটেন্ট নেরো সাইকিয়াট্রিস্ট আকসং ডক্টর শাক নাইমা কারী অ ক্লিনিক কতাল জোড়ানি কতাল মেশিন রকবাই শাক নাইজাদি তঙ্গ তৈ টেস্ট রকব খাইজাগ রমদি ব্লাড টেস্ট আলট্রা সোনোগ্রাফি ইসিজি হোল্টার ইইসি ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্সরে প্যাথোলজি ফার্মাসি পিএফটি আকর হাইকে আসক্তা লেরসিদি ফাইদি মহানাম মেডিক্লিনিক এন্ড ডায়গনস্টিক সেন্টার নিকুমা আগরতলা ওল কালীবাড়ি রোড কদমতলা কৃষ্ণনগর ককদুক 9362824100 টিকিসে ককদুক নম্বর 8575827871।